আমাদের রবকে বলেন আরে চিৎকার দিয়া বলেন আমাদের রবকে আমাদের রবকে বলেন রব্বুল আল্লাহ আমাদের রব আল্লাহ। ওই কাশ্মীরের মুসলমানদের একটাই অপরাধ তাদের বক্তব্য তাদের স্লোগান রব্বুল আল্লাহ। ভারতের মুসলমানের একটাই অপরাধ সে মুসলমান। ওই আফগানিস্তানের মুসলমানের একটাই অপরাধ সিরিয়া আফগান সিরিয়া এবং ইরাকের মুসলমানের একটাই অপরাধ লিবিয়ার মুসলমানের একটাই অপরাধ আরাকানের বার্মার মুসলমানদের একটাই অপরাধ তারা মুসলমান। বলেন তারা কি মুসলমান? এটাই তাদের অপরাধ আর কোনো অপরাধ নাই। বলেন আজকের সেই বার্মার আরাকান আর রাখাইনের মুসলমানদের কত হাজার হাজার মুসলমান শাহাদত বরণ করেছে, এর মধ্যে যদি একটা খ্রিস্টান মারা যেত, ভালো করে শুনুন মুসলমানেরা, আমার যুবক ভাইয়েরা যাদের হাতে আজকে মিডিয়া, ওই রাখাইনে যদি একটা খ্রিস্টান অথবা একটা ইহুদি মারা যেত সারা ইউরোপ আমেরিকা খবর নাড়া খেয়ে যেত, বলেন ঠিক কিনা? বার্মার সেই সামরিক জান্তা সরকার দ্বিতীয় আরেকটা খ্রিস্টান হত্যা করার দুঃসাহস দেখাত না, দ্বিতীয় আরেকটা ইহুদি হত্যা করার দুঃসাহস দেখাত না, যেহেতু মুসলমান মারা যায় এই জন্য তাদের মাথা ব্যথা নেই। শুধু আইওয়াস ওই জাতিসংঘ নামের যে পৃথিবীর বিশ্ব সংস্থা কয়েক মোড়ে চালায়, বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর চাঁদা নিয়া সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর চাঁদা নিয়া সেই জাতিসংঘ চলে আর জাতিসংঘ আমেরিকার হুকুম মতো চলে, আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমানদের দুরবস্থা সারা দুনিয়া ব্যাপী, সেই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত চলতেছে, কেমত পর্যন্ত চলবে কিন্তু মুসলমানের খবর নাই। কলবমে সুজ নেহি রহমে এহসাস নেহি কলবমে সুজ নেহি রহমে এহসাস নেহি কুজবি পয়গামে মুহাম্মদ কা তুজে পাস নেহি কুছ ভি পয়গামে মুহাম্মদ কা তুজে পাস নেহি তো কো যাও সুন্নতে আহমদ কো যা তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়া দেনে সুমতরা বা মুহাম্মদ কাই বুয়া দেনে সুমতরা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شبه محبة الشتي بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله كش ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شہید سے اللہ ملے بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله قدم من مصطفى میرے مزار ہوتا وہ خاک پاک ہوتا میں خاک سار ہوتا بلغ العلم بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله بنے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بكماله
কশফদ্জামিজমালিহি হাসনত জামিয়খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। রাইজউদ্দিন তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা প্রধান অতিথি হযরতে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ও আমার দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই মহতি মাহফিলে এই কোরআনের পরিবেশে কোরআনের পরশে এসে নায়েবে নবী ওয়ারাসাত আম্বিয়া ওয়ারেসে নবী হযরতে উলামায়ে কেরামের জুবান থেকে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার বলার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশ করে দিয়েছেন এই সুযোগ করে দিয়েছেন সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আরো চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মহতি মাহফিলে এই নূরানি মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে ওলামায়ে কেরামের সংস্পর্শে আসার তৌফিক দান করেছেন। আমার শক্তিতে আমি আসি নাই, আমার বুদ্ধিতে আমি আসি নাই, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করেছেন, আমাকে তৌফিক দান করেছেন, এই জন্য এই মহতি মাহফিলে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। কোরআনের পরশে আসার জীবনকে ধন্য করার এক প্রয়াস, এই রাইজউদ্দিন তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এই কোরআনের পরশে আসার, এই নূরানি মজলিসে বসার, ওলামায়ে কেরামের সোহবতে ওলামায়ে কেরামের সংস্পর্শে আসার ওয়ারেসে নবী নায়েবে নবী হযরতে উলামায়ে কেরামের জুবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। ওরা আমাদের সোহবত আজকে ইউরোপ আমেরিকা সারা দুনিয়ার নেতৃত্ব দিতেছে, মুসলমানদেরকে পা দানা পিষতেছে, বলেন ঠিক কিনা? সারা দুনিয়াব্যাপী আজকে মুসলমান মজলুম, আজকে সারা দুনিয়াব্যাপী মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত,
মুসলমানের একটাই অপরাধ, একটাই তাদের অপরাধ, তারা বলে রব্বুন আল্লাহ। বলেন তারা বলে কি? রব্বুন আল্লাহ, আমাদের রব কি? আল্লাহ। এটাই মুসলমানের অপরাধ, আর কোনো অপরাধ নাই। আর কোনো অপরাধ আছে বলেন? আর কোনো অপরাধ নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, তার বাল্য বন্ধু কাফের অত্যন্ত অমায়িক ছিলেন, সেই কাফের উদার ব্যক্তি ছিলেন, বলতেছেন আবু বকর কোথায় যাও? আজকে আমার স্বজাতি আমার দেশে আমাকে থাকতে দেয় না, আমার জন্মভূমি মক্কা, আমার বাপদাদার দেশ মক্কা, এই শহরে আমি জন্ম নেমেছি, নিয়েছি আমার শৈশব কৈশোর যৌবন, আজকে বার্ধক্যে আমি পা রেখেছি, আমার শৈশব কেটেছে এই শহরে, আমার যৌবন কেটেছে এই শহরে, বার্ধক্য চলার পথে এই শহরে, কিন্তু আমার স্বজাতি আমার দেশবাসী আমার শহরবাসী আমাকে থাকতে দেয় নাই, এই জন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমার ইমান হেফাজত করার জন্য, আমার দিনকে হেফাজত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ওই তার বন্ধু সাথে সাথে বললেন আবু বকর তুমি যেতে পারবে না, তোমার মতো লোকের দরকার আছে এই শহরে, তোমার মতো আখলাক সম্পন্ন চরিত্রবান, তোমার মতো বুদ্ধিমান, তোমার মতো মানব হইতিশীল, তোমার মতো মানব দরদী, তোমার মতো সমাজ সেবক, তোমার মতো দেশপ্রেমিক লোকের দরকার এই শহরে এই দেশে, তোমাকে যেতে দেব না। আবু বকরকে ধরে নিয়ে এসেছেন শহরে, মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বললেন হে মক্কার জনতা, হে মক্কার জনগণ, এই লোকটার কি অপরাধ বলো তোমরা আমার কাছে? থানায় কোনো তার খুনের মামলা আছে কিনা, চুরির মামলা আছে কিনা, ডাকাতির মামলা আছে কিনা, হাইজাকার ছিনতাইয়ের কোনো মামলা আছে কিনা, জন্ম থেকে আজ পর্যন্ত এই শহরে সে বসবাস করে তার কোনো অন্যায় তোমরা দেখেছো কিনা? বলতেছে না তার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, থানায় তার নামে কোনো মামলা নাই। ওই কাফের বন্ধু বলতেছে আমি যা বুঝতে পেরেছি তার একটাই অপরাধ, সে বলে রব্বুন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই কাফের বলতেছে আবু বকরের একটাই অপরাধ আমি যেটা বুঝতে পেরেছি, আবু বকর তার রবকে রব বলে, ওই আল্লাহকে সে রব বলে, এটাই তার অপরাধ, এই জন্য তারা তোমরা তাকে শহরে থাকতে দিতেছ না, তার জন্মভূমিকে জন্মভূমিতে তোমরা তাকে থাকতে দিতেছ না। অনুরূপ ভাবে আজকা সারা দুনিয়াতে মুসলমানের একটাই অপরাধ, বলেন সেটা কি? মুসলমান পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে রব হিসেবে আমরা মানি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া। আমাদের রব কে বলেন? আল্লাহ। আরে চিৎকার দিয়া বলেন আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে বলেন? আল্লাহ। রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। ওই কাশ্মীরের মুসলমানদের একটাই অপরাধ, তাদের বক্তব্য তাদের স্লোগান রব্বুন আল্লাহ। ভারতের মুসলমানের একটাই অপরাধ, সে মুসলমান। ওই আফগানিস্তানের মুসলমানের একটাই অপরাধ, সিরিয়া সিরিয়া এবং ইরাকের মুসলমানের একটাই অপরাধ, লিবিয়ার মুসলমানের একটাই অপরাধ, আরাকানের বার্মার মুসলমানদের একটাই অপরাধ, তারা মুসলমান। বলেন তারা কি? মুসলমান। এটাই তাদের অপরাধ, আর কোন অপরাধ নাই। বলেন আজকের সেই বার্মার আরাকান আর রাখাইনের মুসলমানদের কত হাজার হাজার মুসলমান শাহাদত বরণ করেছে,
এর মধ্যে যদি একটা খ্রিস্টান মারা যেত, ভালো করে শুনুন মুসলমানেরা, আমার যুবক ভাইয়েরা, যাদের হাতে আজকে মিডিয়া, ওই রাখাইনে যদি একটা খ্রিস্টান অথবা একটা ইহুদি মারা যেত, সারা ইউরোপ আমেরিকা খবর না রাখিয়ে যেত, বলেন ঠিক কিনা? বার্মার সেই সামরিক জান্তা সরকার দ্বিতীয় আরেকটা খ্রিস্টান হত্যা করার দুঃসাহস দেখাতো না, দ্বিতীয় আরেকটা ইহুদি হত্যা করার দুঃসাহস দেখাতো না, যেহেতু মুসলমান মারা যায় এই জন্য তাদের মাথা ব্যথা নাই। শুধু আইওয়াস, ওই জাতিসংঘ নামের যে পৃথিবীর বিশ্ব সংস্থা কয়েক মোড়ে চালায়, বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর চাঁদা নিয়া, সারা পৃথিবীর রাষ্ট্রগুলোর চাঁদা নিয়া সেই জাতিসংঘ চলে, আর জাতিসংঘ আমেরিকার হুকুম মতো চলে, আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমানদের দুরবস্থা, সারা দুনিয়া ব্যাপী সেই প্রাচীন কাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত চলতেছে, কেমত পর্যন্ত চলবে কিন্তু মুসলমানের খবর নাই। কলব মে সোজ নেহি, রোহ মে এহসাস নেহি, কলব মে সোজ নেহি, রোহ মে এহসাস নেহি, কুছ ভি পয়গাম মুহাম্মদ কা তুঝে পাস নেহি, কুছ ভি পয়গাম মুহাম্মদ কা তুঝে পাস নেহি, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কাই বুয়া দেনে সুমতরা, বা মুহাম্মদ কাই বুয়া দেনে সুমতরা। আজকে মুসলমানের জ্বালা নাই অন্তরে, মুসলমানের দরদ নাই অন্তরে, আজকে সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে ইহুদি এবং নাসারা, পা দ্বারা পিষতেছে মুসলমানদেরকে, প্রতিদিন শত শত মুসলমান জান্নাতে পৌঁছতেছে, বলেন ঠিক কিনা? শত শত মুসলমান সারা দুনিয়া ব্যাপী শাহাদাত বরণ করতেছে, কিন্তু আমাদের খবর নেই। ওই ইহুদি আর খ্রিস্টানেরা যা বলতেছে আমরা সেটাই বলতেছি, মিডিয়া তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, পৃথিবীর মূল্যবান যত সম্পদ আছে ইহুদির হাতে, রাজনীতি কন্ট্রোল করে খ্রিস্টানেরা, ইহুদি পলিসি দেয় খ্রিস্টানরা সেটা বাস্তবায়ন করে, আর মুসলমানরা সেটা স্বীকার হয়। কোরআনের পরশ এই রাইজুদ্দিন তাহফিজের কোরআন এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাহতি মাহফিলে আসছি, কোরআনের পরশে আসছি, জীবনকে ধন্য করার জন্য নিয়ত থাকব যে ওলামায়ে কেরামের কথা শুনব, আমল করব, আমার জীবনকে আমি পরিবর্তন করব। রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ আমলের নিয়তে প্রত্যেকটা কথা শুনব। বলা যায় না কখন আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহ পাকের তাওয়াজ্জু কখন আমার উপরে আসে, একে সসমদা দান গাফেলা দাসা হেনাবাসি, একে সসমদা দান গাফেলা দাসা হেনাবাসি, শায়দ কেউ নেয় গাহা কোনান আগাহা নাবাসি, শায়দ কেউ নেয় গাহা কোনান আগাহা নাবাসি, কখন আল্লাহ পাকের রহমত আমার উপরে ধাবিত হবে, আল্লাহর রহমত কখন আমার দিকে মুতাওয়াজ্জা হবে। মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, কখন আমি জানি না কখন আল্লাহর রহমত আমার দিকে ধাবিত হবে, আল্লাহর রহমত আমার দিকে কখন মুতাওয়াজ্জা হবে আমার জানা নাই। এই জন্য হেদায়েতের নিয়তে, হেদায়েতের আশা, আমলের নিয়তে আমি কথাগুলো শুনব, কোন কথার মধ্যে আল্লাহ পাক আমার জন্য হেদায়েত রাখছেন সেটা তো আমি জানি না, বলেন ঠিক কিনা? এক সসমজাদান গাফেলা দা শাহেনাবাসি, শায়দ কেউ নেয় গাহা কোনান আগাহানাবাসি। কোরআনের পরশ
কত লক্ষ লক্ষ মানুষ ধন্য হয়েছে, আর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কত লক্ষ কোটি মানুষ জাহান নামে গেছে, জাহান নামের রাস্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হাজার বছর পর্যন্ত এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমানেরা, বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে শুরু করে হাজার বছর পর্যন্ত এই গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে কারা? বলেন মুসলমানেরা, জোরে বলেন কারা? বিশ্ব মুসলিম সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। আল্লামা মরহুম ইকবাল কত সুন্দর করে বলছেন, ওয়া জামানা মে মুআজ্জাজ থে আমেলে কোরআন হো কর, ওয়া জামানা মে মুআজ্জাজ থে আমেলে কোরআন হো কর, হাম জলে লখার হয়ে তারে কে কর আহুকার, হাম জলে লখার হয়ে তারে কে কর আহুকার, লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতের সাথে সবাই লাইগা লাইগা বসি, সামনে আইসা বসি, ফাঁকা জায়গা গুলো খালি করে নেই, লা ইলাহা। আরে ভাই উঠেন উঠেন, একটু তাড়াতাড়ি মাহ হইলেন আগব, ফাঁকা জায়গা আমরা পুরা করে নিই, নতুবা শয়তান এসা অস্বস্তি দিয়া আমাকে মাহফিল থেকে উঠাইয়া দেবে, দিন থেকে হেদায়াত থেকে আমাকে মাহরুম করে দেবে। সবাই মহাব্বত, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, বলেন নাম কি? বলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার নাম কি? বলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে ছিলেন বদর অঙ্গরাজন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী আমার উমর যে রাস্তা দিয়া চলে শয়তান সেই রাস্তা বন্ধ করে দেয়, শয়তান সেই রাস্তা দিয়া আসে না, ওই রাস্তা সে পরিবর্তন করে অন্য রাস্তা ধরে। হযরত উমরকে এমন ভয় পায় শয়তান, ওই কাফের মস্তিষ্ক যত তা গতি শক্তি খোদাদ্রোহী আল্লাহদ্রোহী শক্তি, হযরত উমরকে এমন ভয় পেতেন, জীবনে কোনোদিন উমরকে দেখে নাই পারস্য সম্রাট, জীবনে কোনোদিন দেখে নাই উমরকে রোমান সম্রাট তদানীন্তন সুপার পাওয়ার। তার দরবারে তার রাজদরবারে আল্লাহর নবীর সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হতেছে, পারস্যের রাজ দরবারে হযরত উমরের আলোচনা চলছে, রোমান সরকারের রোমান রাজ দরবারে হযরত উমরের আলোচনা চলতেছে। শুধু আলোচনা শুনে শুনে ওই রাজা চেয়ার থেকে তার কুরসি থেকে এরকম কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছেন, সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন উমরকে দেখে নেই সেই উমর, যখন শুনতে পেল তার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে এক নবী দাঁড়াইছে, তার পূর্বপুরুষদের ধর্ম সেই পৌত্তলিকতা সেই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর শুনতে পেলেন আমার ধর্মের বিরুদ্ধে, আমার পূর্বপুরুষের ধর্মের বিরুদ্ধে হযরত উমর কথা বলতেছে, আখেরি নবী কথা বলতেছেন, এটা বরদাস্ত করা যায় না, এই নবীকে এই দেশে রাখা যায় না, তাকে জীবনও এরকম রাখা যায় না, তাকে মাটির নিচে পাঠাইতে হবে।
হযরতে ওমর নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হয়েছেন, দারুল আরকামের দিকে রওনা হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে তখন অবস্থান করতেছিলেন দুর্বল কিছু মুসলমান সাহাবায়ে কেরামকে নিয়ে। পথিমধ্যে আল্লাহর নবীর এক সাহাবি এক মুসলমানের সাথে দেখা, হযরত ওমর চিনতে পারে নাই সে যে মুসলমান, হযরত ওমর বুঝতে পারে নাই সে যে আল্লাহর নবীর সাহাবি। ওই মুসলমান হযরত ওমরকে জিজ্ঞাসা করতেছে, হযরত ওমরের অবস্থা দেখে ওই মুসলমান দুর্বল মুসলমান বুঝে ফেলছে সে তো আল্লাহর নবীর দিকে যেতেছে, আল্লাহর নবীর উপরে হামলা করবে আক্রমণ করবে। বুদ্ধি খাটাইলেন ওই দুর্বল সাহাবি মুসলমান, বলতে লাগলেন হে ওমর কোথায় যাচ্ছ? ওমর বলতেছেন দারে আর কামে যেতেছি, এক নবী বের হয়েছে আমার দেশে, তার জন্ম তার শৈশব কেটেছে যৌবন কেটেছে আমার এই শহরে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, আমার পূর্বপুরুষদের বিরুদ্ধে আমার পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে সে কথা বলে তার জবাব দেওয়ার জন্য, তার কল্লা আনার জন্য মাথা আনার জন্য যেতেছে। ওই দুর্বল সাহাবি মুসলমান সাথে সাথে বললেন, ওমর ওই নবীর খবর নেওয়ার আগে তোমার ঘরের খবর নাও। আমার ঘরের খবর কি? তোমার ভুন তো মুসলমান হয়ে গেছে, ওই নবীর অনুসরণকারী হয়ে গেছে, তোমার ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে, ওই নবীর কলমা পড়ে তারা মুসলমান পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, ঠিকই তো, মুহাম্মাদের খবর নেওয়ার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আগে আমার ভুলের খবর নিতে হবে, আমার ভগ্নিপতির খবর নিতে হবে। রোগ পাল্টায় গেছে, সুবহানাল্লাহ, গতি পরিবর্তন হয়ে গেছে, রাস্তা পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন করছেন কে? জোরে বলেন, করছেন কে? আল্লাহ, আল্লাহ পাক দেখতেছে। দ্রুত চলছেন ভুলের বাড়ির দিকে, ভগ্নিপতির বাড়ির দিকে। ওই ঘরের সামনে যখন গেলেন, ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে সেই কোরআনের সুমিষ্ট আওয়াজ বাতাসে আর ইঠারে ভেজে ভেসে আসতেছে, আলাইকাল কুরআন লিতাশকাস, বলেন সুবহানাল্লাহ, কোরআনের সুমধুর আওয়াজ, কোরআনের সেই দিল কারা হৃদয় হরণী আওয়াজ। সূরায়ে তহা তখন তার বোন ভগ্নিপতি পড়তেছিলেন, ওই আওয়াজ হযরত ওমরের কানে ঢুকে গেছে, অন্তরে চলে গেছে, অন্তরকে ভেদ করে চলে গেছে। দরজা নক করছেন, দরজা খুলে দিলেন, দেখলেন ওমর চলে আসছে, তার চোখ গুরু লাল, হাতে নাঙ্গা তরবারি, খোলা তরবারি। বলতেছিল ওমর, বলতেছিল কি পড়তেছিল বলো? বলতেছিল আমরা কোরআন পড়তেছিলাম, মিথ্যা কথা বলে নাই। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, বলেন মুসলমান মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে না কোনোদিন, এটা মুসলমানের সাথে যায় না, মিথ্যা মুসলমানের সাথে যায় না। কিন্তু আজকে মুসলমানের ইউনিফর্ম হয়ে গেছে মিথ্যা বলা, নাও তুমি যাই মিথ্যা। এই যে এক বিদেশি যন্ত্র মোবাইল, মিথ্যার বাজারকে গরম করে দিচ্ছে। তে ফোন করছে, কয় আপনি কোথায়? কয় আছে সে মৌসা, কয় আমি এখন পুলিশ টান। সে আছে কোথায় বলেন? মৌসা বলতেছে আমি কোথায়? গুলিস্তান। আছে ঢাকা, কয় আমি চট্টগ্রাম। সমস্ত মুসলমান যারা এই মিথ্যা কথা বলতেছে,
এই মোবাইল আরো মিথ্যার বাজারকে গরম করে দিচ্ছে। বোন ভগ্নিপতি বলতেছে আমরা কোরআন পড়তেছি না, কয় বের করো কোরআন আমাকে দাও, কয় না তোমাকে দেওয়া যাবে। লম্বা ঘটনা, হযরত ওমর যে জজবা যে আবেগ নিয়ে গেছে, বোনকে মারলেন, ভগ্নিপতিকে মারলেন, রক্তাক্ত করে দিছেন, কিন্তু কোরআন তাদের থেকে বের করতে পারেনি। সত্য কথা বলছে, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা আল্লাহর কালাম কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমরের বোন ওমরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে ওমর, তুমি যে মায়ের দুধ দুধ পান করেছ, আমি ফাতেমা সেই মায়ের দুধ পান করেছি, খবরদার আমাকে তুমি কিছু করতে পারবে না, আমার ঈমান থেকে আমাকে এক চুল পরিমাণ তুমি সরাতে পারবে না। সুবহানাল্লাহ, তুমি যেই মায়ের দুধ পান করেছ আমিও সেই মায়ের দুধ পান করেছি। হযরত ওমর নীরব হয়ে গেলেন, ভাবনার জগতে চলে গেলেন, তার মধ্যে ভাবান্তর চলে আসছে, বসে কি করলে কোরআন দিবে বলো, তোমাকে গোসল করতে হবে, তুমি নাপাক মুশরিক কাফের, তোমাকে গোসল করতে হবে, অজু করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে এই কোরআন তুমি হাতে নিতে পারবে। কোরআন বড় নরম হয়ে গেছে, সুর পরিবর্তন হয়ে গেছে, অজু করছেন, গোসল করছেন, পবিত্র হয়েছেন, সাথে সাথে বলতেছেন আমাকে দিয়া তোমরা চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ, রওনা হয়েছেন বোন বোন ভগ্নিপতিকে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারে আরকামে তাশরীফ নিয়ে আসেন, অবস্থান করতেছিলেন। দূরের থেকে সাহাবায়ে কেরাম যখন দেখলেন আল্লাহর রাসূলকে, বললেন ইয়া রাসূলুল্লাহ, উমর তো আসতেছে হাতে নাঙ্গা তরবারি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা ভিতরে বসো, আমি দরজায় দাঁড়িয়ে আছি, আমি দরজায় দাঁড়িয়ে আছি। এক উমর নয়, হাজার হাজার উমরও যদি রাসূলের সামনে আসে, মোকাবেলা করে রাসূলের সাথে পারবে না। সুবহানাল্লাহু আলাইহিম, দুনিয়ার চার হাজার এক যুবকের শক্তি একা রাসূলে পাক সাল্লামের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কত হাজার পুরুষ বলেন, চার হাজার যুবক পুরুষের শক্তি একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ পাক দান করছেন। এমন শক্তিশালী আল্লাহর নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাক সাল্লাম বললেন, তোমরা ভিতরে বসো, আমি দরজায় দাঁড়িয়ে আছি। ওমর আসো, ওমর দূর থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যখন দেখলেন, একবারে মোমের মতো গলে গেলেন। সুবহানাল্লাহ, দরজার সামনে যে রাসূলে পাকের পা মোবারকে নিজের মাথাকে লুটাইয়া দিলেন, আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বললেন আমাকে আপনি কলমা পড়ান, মুসলমান বানান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের পরশ বলতেছিলাম, কোরআনের পরশে হযরত ওমর এরকম কলমা পড়ছেন, মুসলমান হয়েছেন, যখন বোনের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে, তাহা মান জানা আলাইকাল কোরআন আলী দাসপা, তার মধ্যে পরিবর্তন চলে আসছে। এই কোরআনের পরশ আজকে এই নুরানি মাহফিলে আমরা আসছি আপনার রাইজুদ্দিন তাহাবিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে, আজকের এই নুরানি মাহফিল, এই কোরআনি মাহফিল হযরতে ওলামায়ে কেরামের পবিত্র জুবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই মাহফিলে আমরা আসছি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। এই মাদ্রাসা আমি বক্তব্য এখানে আমি শেষ করে দেব। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের আপনাদের এই এলাকায় সম্ভবত নতুন আসছেন, হযরতের বয়ান শুনে আপনারা বুঝতে পারবেন, ঈমান আমল এবং এখলাস এই তিন জিনিসের সমন্বয় যখন ঘটে, মানুষের মধ্যে এক পাওয়ার চলে আসে, এক শক্তি চলে আসে,
পৃথিবীর কোন শক্তি তার মোকাবেলা করতে পারে না, পৃথিবীর কোন পাওয়ার তার মোকাবেলা করতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর জামানা থেকে আজ পর্যন্ত এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী। বলা হয় এই মানুষ ইমান আমল এখলাস এই তিন জিনিসের দ্বারা পানির উপরে রাজত্ব, বাতাসের উপরে রাজত্ব, এই মাটির উপরে জমিনের উপরে রাজত্ব, সারা মাখলুকাতের উপরে রাজত্ব করছে। এই তিন জিনিস যখন মানুষের মধ্যে চলে আসে তখন তার মধ্যে এক পাওয়ার চলে আসে, এক শক্তি চলে আসে। সেই ইমান আমল এখলাসের তালিম দেওয়া হয় এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে। বলেন ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা, এই তাইজুদ্দিন রাইজুদ্দিন তাহফিজুল কোরআন মাদ্রাসা, এটা একটা কওমি মাদ্রাসা। বলেন এটা কি মাদ্রাসা? বলেন কওমি মাদ্রাসা। আল্লাহ পাক যেন দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন, এই এলাকার এরকম লাইট হিসাবে, আলো হিসাবে, নূর হিসাবে এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক কবুল করেন। এই মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ পাক যেন গায়েবী মদদ দ্বারা সমাধান করে দেন এই মাদ্রাসা থেকে, এই কওমি মাদ্রাসা থেকে। আজকের সারা বাংলাদেশ নয়, এই একবিংশ শতাব্দীর সিংহ পুরুষ শুধু বাংলাদেশের নয়, শুধু এশিয়ার নয়, বলা হয় গোটা দুনিয়ার সিংহ পুরুষ, বলা হয় আজকের পৃথিবীর যত ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, যত ক্ষমতাধর ব্যক্তি আছে সবাই তার নাম জানে, সবাই হিসাব করে, যদিও আমি আর আপনি বুঝি না। এই হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া বেফাকুল মাদারিসুল আরবিয়া আল কওমিয়ার সম্মানিত চেয়ারম্যান হাইয়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যান, এই বাংলাদেশের এক গৌরব, এই বাংলাদেশের এক সূর্য সন্তান, শুধু বাংলাদেশ নয়, এশিয়া নয়, সারা পৃথিবীর এক সম্পদ হযরত আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া, এই কওমি মাদ্রাসার সন্তান। কোন মাদ্রাসার সন্তান? বলেন এই কওমি মাদ্রাসার সন্তান। কি শক্তি তার বলেন, বাংলাদেশের মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। এই হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, ফিরজি রহমতুল্লাহ আলাই, এরকম শেরে বাঙ্গাল, এরকম ফখরে বাঙ্গাল, তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, এরকম আথার আল সাহেব রহমতুল্লাহ আলাই, এরকম হাজারো আল্লাহওয়ালা, হাজারো কুতুব জন্ম নিছে এই কওমি মাদ্রাসা থেকে। এমন একটা কওমি মাদ্রাসা আপনার এলাকায়, আপনার মহল্লায়। এই জন্য সবাই আমরা এই মাদ্রাসার সহযোগিতা করব, সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা, বুদ্ধি দিয়ে, নিজের সন্তান সন্ততি দিয়ে, অর্থ দিয়ে, যখন যা কিছুর প্রয়োজন হয় এই মাদ্রাসার জন্য আমরা সব কিছু বিলাইয়া দেওয়ার জন্য এরকম নিয়ত করি এবং রাজি হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই মাদ্রাসার খেদমত করার জন্য কবুল করেন, দিনের উপরে চলার, ওলামায়ে কেরামকে ভক্তি করার, ওলামায়ে কেরামকে মহাব্বত করার আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।